जय भोलेनाथ। आपनी देखछेन एवं शुनछेन सिंह राशि जून मासेर राशिफल। 2021 सालेर जून मास सिंह राशिर जोन्नो केमन होते चलेछे ता निये एई भिडियोटी तैरी करा हयेछे। सिंह राशिर जातक जातिकादेर जोन्नो 2021 सालेर एई जून मास कतटा शुभ आर कतटा अशुभ जानते एई भिडियोटा पुरोटा देखुन। आर जदि एखोनो आपनी आमार चैनलटिके सबसक्राइब करेननि ताहले अवश्यई सबसक्राइब करे पाशेर बेल आइकनटिके प्रेस करे राखुन, कारण सिंह राशिर जोन्नो आरो अनेक गुरुत्वपूर्ण तथ्य निये आमी आगामी दिने आरो कयेकटी भिडियो बानाबो, तार नोटिफिकेशन सबार आगे आपनार काछे पौंछे जाबे। आमार जे सकल दर्शक बंधुरा आछेन जारा आमार भिडियो प्रतिनियत देखछेन शुनछेन तादेरके धन्यवाद जानाई। आपनादेर सहयोगिता छाड़ा एई कर्मकांड कखनोई सफल हतो ना आर कोनोदिन होबेओ ना। बर्तमाने आमरा एकटा भयंकर परिस्थितिर मध्य दिये जाच्छि। आमी मने करी ज्योतिष शास्त्र अनुयायी जन्म छक राशि लग्न ग्रह नक्षत्र इत्यादि जेमन आमादेरके प्रभावित करे ठीक तेमनि आमादेर चारपाशेर मानुषजन जादेर साथे आमरा थाकछि उठछि बसछि तादेरो जन्म छक अनुयायी किछु ग्रहेर प्रभाव किन्तु आमादेर उपर प्रसारित हय प्रभावित हय आर आमादेर परिवेश परिस्थितिके किन्तु एकदमई बाद देया जाय ना, ताई ना। बर्तमाने करोना परिस्थिति आमादेर जीवनयात्राके विभिन्नभावे पिछिये दियेछे, अनेकटा बदले दियेछे। বহু মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন হারাচ্ছেন, বহু মানুষ কাজকর্মহীন হয়ে পড়েছেন, অর্থনৈতিক পরিস্থিতি বারবার আমাদের পরীক্ষা নিচ্ছে। তবুও দেখা যায় কিছু মানুষ এই পরিস্থিতিতেও কিন্তু খুব ভালোভাবে আছেন, তাদের অর্থনৈতিক লেনদেন বাড়ছে এবং সুস্থ সবল আছেন। বিশেষ করে যারা সরকারি কর্মচারীরা আছেন বা যাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা আছে, অনলাইনে বিজনেস করছেন বা কোনো আইটি ফার্মে আছেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন, তারা কিন্তু আশা করি ভালো আছেন অন্তত জীবনযাত্রার মান অনুপাতে। কিন্তু যারা বেসরকারি সংস্থায় আছেন, কোনো সংস্থায় অস্থায়ী কর্মী বা দৈনিক কাজের সাথে যুক্ত মানুষরা কিন্তু অনেক বেশি এই পরিস্থিতিতে বেশি করে প্রভাবিত হয়েছে। আমার দেখা কিছু মানুষ আছেন যারা এই পরিস্থিতিতেও বাড়ি কিনেছেন গাড়ি কিনেছেন, আবার এমন অনেক মানুষকে আমি দেখেছি যারা তাদের কর্মকে হারিয়েছেন তাদের প্রিয়জনকে হারিয়েছেন। সবে কিন্তু গ্রহের খেলা, একটা রাশির মানুষ মানে একই রাশির মানুষদের মধ্যে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন পার্থক্য, জীবনযাত্রার পার্থক্য, পরিস্থিতিতে মোকাবিলা করার পার্থক্য। আমি মনে করি এগুলো সবই গ্রহের খেলা। আপনার জন্মছক অনুযায়ী কোথায় কোন গ্রহ কতটা শুভ বা কতটা অশুভ এবং বর্তমানে কোন গ্রহের দশা চলছে সেটাও কিন্তু অনেকটা নির্ভরশীল। আমি এই রাশিফলের ভিডিওতে সিংহ রাশির জুন মাসের রাশিফল নিয়ে একটু অন্যরকমভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। রাশিফল একটি সার্বিক গণনা। আমি বারবার বলি যে রাশি এক হলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান দশা নক্ষত্রের অবস্থান ইত্যাদি এক হবে তা কিন্তু নয়। সার্বিক রাশিফলের সাথে নিজের ব্যক্তিগত জন্মছকের বিচার এবং বিশ্লেষণ অধিক গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিন জুন মাস 2021 অনুযায়ী সিংহ রাশির এই মাসটি কেমন হতে চলেছে। আমি এই ভিডিওতে সিংহ রাশি জুন মাসের রাশিফলে সিংহ রাশির চাকরি ব্যবসা আর্থিক পরিস্থিতি বিবাহিত জীবন প্রেম ভালোবাসা ছাত্রছাত্রীদের লেখাপড়া আপনার স্বাস্থ্য ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আর সাথে আপনি পাবেন জুন মাসের জন্য সিংহ রাশির বিশেষ প্রতিকার একদম বিনামূল্যে। তাহলে শুরু করছি সিংহ রাশির জুন মাসের রাশিফল। জুন মাস আপনার কেমন যাবে পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ। আমি যতগুলো রাশিফল এখনও পর্যন্ত তৈরি করেছি তার মধ্যে থেকে সিংহ রাশিটা একটু গুরুত্বপূর্ণ। সিংহ রাশির অধিপতি গ্রহ রবি। সিংহ রাশির জন্মছক অনুযায়ী রবি বর্তমানে অবস্থান করছে বিষরাশিতে। জুন মাসের প্রথম 15 দিন বিষরাশিতেই রবি থাকবে এবং এই বিষরাশিতে কিন্তু আগে থেকেই রাহুর অবস্থান। জ্যোতিষশাস্ত্র মতে রাহু রবির শত্রুগ্রহ। আবার এই সিংহ রাশির সাপেক্ষে বিষরাশি হল সিংহ রাশির দশম ভাব, দশম ঘর। অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা দেখি জ্যোতিষশাস্ত্র মতে দশমভাবে জন্মরাশির অধিপতি গ্রহের অবস্থানকে সার্বিকভাবে শুভ বলা হয়েছে। কিন্তু সিংহ রাশির সাপেক্ষে দশম ভাব অর্থাৎ বিষরাশিতে অবস্থান করছে রাহু, এই অবস্থানগত ফলাফলে ওই দশম স্থানে রাহু এবং রবি অবস্থিত, যার ফলে সিংহ রাশির কর্ম পেশা ইত্যাদিকে খুবভাবেই প্রভাবিত করবে রাহু। অনেকেই মে মাসের শেষের দিক থেকে এই ফলাফল বা প্রভাব অনুভব করতে পারছেন, তাই তো?
আসুন আপনার জন্মরাশি সিংহরাশি অনুযায়ী একটু বিস্তারিত আলোচনা করি। জুন মাস 2021 অনুযায়ী সিংহরাশির রাশিফল আপনার জন্য কি প্রভাব আনতে চলে যায়। তো শুরু করছি, প্রথমে চাকরিজীবীদের চাকরির পরিস্থিতি জুন মাসে সিংহরাশির মানুষদের কেমন হতে চলেছে। যারা চাকরিজীবী আছেন, বিশেষ করে বেসরকারি বা অন্য কোনো সংস্থায় কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই মাসটি খুব একটা আশাপ্রদ নয়। আপনার কর্মক্ষেত্রে আপনি কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারেন, ফলে আপনার কর্ম বা পেশা নিয়ে আপনি চিন্তিত থাকবেন, অনেকে কিন্তু কর্মহীন হয়ে যেতে পারেন। সরকারি চাকরিজীবীদের প্রমোশন আটকে যেতে পারে। যারা নতুন কোনো চাকরি খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই মাসটি খুব একটা ভালো ফল দেবে না। আমি এই ভিডিওতে আপনার জন্য কিছু প্রতিকার নিয়ে আলোচনা করেছি, ভিডিওটা পুরোটা দেখুন। আসছি সিংহরাশির যে সকল মানুষরা ব্যবসা করছেন তাদের কেমন যেতে পারে জুন মাস 2021। আপনার ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে, আপনার বিরোধীরা যথেষ্টভাবে সক্রিয় থাকবে। এই মাসে কোনো বড় বিনিয়োগ করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না, অধৈর্য হবেন না, বরং নিজের মানসিক শক্তি, পরিশ্রম এবং আপনার দক্ষতা ইত্যাদিকে কাজে লাগিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এই মাসে কাউকে আর্থিক ধার দেবেন না, যতটা সম্ভব নিজের ব্যবসায় নজর দিন। যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত আছেন, তারা আর্থিক লেনদেন সহ বিভিন্ন চুক্তিতে সতর্ক থাকুন, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করার প্রয়োজন নেই। চলে আসছি আর্থিক পরিস্থিতি জুন মাস 2021 সিংহরাশির জন্য কি আর্থিক পরিস্থিতি নিয়ে আসছে। আর্থিক দিক থেকে এই মাসটি আপনার জন্য শুভ নয়। ব্যবসায়ীদের পাওনা টাকা আটকে যেতে পারে, বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে, আবার পাশাপাশি খরচও বাড়তে পারে। তাই সেই বুঝে পরিকল্পনা করে আপনাকে এগিয়ে যেতে হবে। অহেতুক খরচ করবেন না, সাথে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আপনাকে বিপদে ফেলতে পারে। তবে মাসের শেষের দিক থেকে কিন্তু পরিস্থিতির পরিবর্তন হতে পারে। চলে আসছি আপনার বিবাহিত জীবন, প্রেম ভালোবাসার সম্পর্ক জুন মাস 2021 কেমন যেতে পারে। সিংহরাশি রাশিফল অনুযায়ী যাই পরিস্থিতি হোক না কেন, অবিবাহিতদের বিবাহের যোগ আছে। যারা বিবাহিত তারা জীবনসঙ্গীর সহায়তা পাবেন। পরিস্থিতি যাই হোক না কেন, আপনি পরিবারের সমর্থন এবং সহযোগিতা পাবেন। প্রেম সম্পর্কের মধ্যে টানাপোড়েন বা ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। আসছি সিংহরাশির রাশিফল অনুযায়ী জুন 2021 বিদ্যার্থীদের কেমন হতে চলেছে। যারা লেখাপড়া করছেন তাদের আরও বেশি মনোযোগী হয়ে উঠতে হবে। সময়টাকে নষ্ট না করে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে হবে আগামী সময়গুলোর জন্য। আসছি সিংহরাশির স্বাস্থ্য নিয়ে, কেমন যেতে পারে আপনার শরীর স্বাস্থ্য জুন মাস 2021 এই করোনা পরিস্থিতির আবহে। সিংহরাশির মানুষরা এই মাসে অনিদ্রাজনিত সমস্যায় কষ্ট পাবেন। চোখের সমস্যা বা পুরনো কোনো রোগের কারণে আপনাকে কষ্ট পেতে হতে পারে। অনেকে আবার বাতের ব্যথায় কষ্ট পাবেন। এছাড়া বর্তমান পরিস্থিতির সাপেক্ষে আমাদের সকলকেই যথেষ্ট সাবধান থাকতে হবে। আসছি সিংহরাশির প্রতিকার নিয়ে, জুন মাস 2021 সিংহরাশির রাশিফল অনুযায়ী কি প্রতিকার আছে। তার আগে বলে রাখি, জুন মাস 2021 অনুযায়ী সিংহরাশির শুভ সংখ্যা হলো 2, 11 এবং 27। কি প্রতিকার আছে? রবিবার লাল পোশাক পরিধান করুন, অথবা পুরুষরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে লাল সুতো বাঁধতে পারেন। প্রতি রবিবার চেঞ্জ করবেন, অর্থাৎ প্রতি রবিবার নতুন করে লাল সুতো পরবেন। সাতটা ধাগার রাউন্ড হবে। প্রতিদিন স্নানের পরে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন, কালো কুকুরের সেবা করুন, আর রবিবার দিন মদ্যপান করবেন না, যদি নিরামিষ খান তারও ভালো। আশা করব আপনার এই পরিস্থিতি বা এই যা চলছে আমাদের, সেই জায়গায় আপনি আপনার পরিবারকে নিয়ে সুস্থ সবল থাকবেন। করোনা পরিস্থিতিতে একদম সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্যানিটাইজার সাথে রাখুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলুন, কারণ আপনাকে সুস্থ থাকতে হবে আপনার পরিবারের জন্য। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন। তাহলে আগামী দিনে আমি সিংহরাশির জন্য আরও যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, জয় মা তারা।